আদিবাসীর বাড়িতে। তো এখানে সবাইকে খাওয়ার শেষে একটা করে গাছ দেওয়া হচ্ছে, যাতে মানে এখনকার দিনে যেখানে গাছের মানে গাছ দেখাই যায় না, ওই জন্য বৃক্ষরোপণের উদ্দেশ্যে এবং সবাই যাতে গাছ লাগায়, পরিবেশ দূষণ যাতে না হয়, পরিবেশ যাতে রক্ষা পায়, চারিদিকে সবুজের হাওয়া থাকে, সেই কারণে উনি এই এরকম একটা ব্যবস্থা করেছেন, সেটা আমাদের খুবই ভালো লেগেছে। কেমন লাগলো আপনার? আর এটা সবাইকে সজাগ থাকা উচিত যে এরকম একটা কাজে যাতে সবাই এগিয়ে আসে ভবিষ্যতে।